হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রাত্রি 9টার সময় অনলাইন ক্লাসে, এবং আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট। আজকে আমরা টপ 25 মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে এসেছি, এবং তোমরা 25-এর মধ্যে কত স্কোর করতে পারো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। তার জন্য বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাস্টে একবার লাইক এবং কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই লাইভ ক্লাস। তো ফ্রেন্ডস, আজকের টেস্টের আমাদের ফার্স্ট প্রশ্ন, চুখা প্রকল্প কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস, প্রতিটি প্রশ্নে আমি তোমাদেরকে 4 থেকে 5 সেকেন্ড টাইম দিচ্ছি, তার মধ্যেই তোমরা রাইট অ্যান্সারটি নিচে কমেন্ট করে জানাও। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওয়াংচু নদীর উপর নির্মিত চুখা প্রকল্প, এবং এর দ্বারা উপকৃত রাজ্য হচ্ছে ভারত এবং ভুটান। নেক্সট 2-এর প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নর্মদা নদীর উপর নির্মিত হচ্ছে সর্দার সরোবর প্রকল্প, এবং এটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত, এবং এর দ্বারা উপকৃত রাজ্যগুলি কী কী? মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র এর দ্বারা উপকৃত রাজ্য। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 3-এর প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রকল্পটি ঝিলম নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার কী হবে? ঝিলম নদীর উপর নির্মিত প্রকল্পটির নাম কি? ভেরি গুড। তো অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে, টুলবুল প্রকল্প। এটি হচ্ছে ঝিলম নদীর উপর নির্মিত, ওকে, এবং এর দ্বারা উপকৃত রাজ্য হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। 4-নম্বর প্রশ্ন হলো, মেটুর প্রকল্প কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কাবেরী নদীর উপর নির্মিত হচ্ছে মেটুর প্রকল্প, এবং এই মেটুর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, ওকে। 5-এর প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে আসে। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ, এবং এটি কোন নদীর তীরে উপর অবস্থিত? তো ফ্রেন্ডস, নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর নির্মিত, ওকে। 6-এর প্রশ্ন, শ্রী শৈলম প্রকল্প কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কৃষ্ণা নদীর উপর নির্মিত হচ্ছে শ্রীশৈলম প্রকল্প, এবং এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট 7-এর প্রশ্ন, রিহান প্রকল্প কোন নদীর উপর নির্মিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষাতে প্রায় আসে, রিহান প্রকল্প। তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রিহান নদীর উপর নির্মিত হচ্ছে রিহান প্রকল্প, এবং এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত রিহান প্রকল্প। নেক্সট 8-এর প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় বহুমুখী প্রকল্প কোনটি? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তো রাইট অ্যান্সার কী হবে এই প্রশ্নটির? অপশন বি, ভাকড়া নাঙ্গাল প্রকল্প। এটি হচ্ছে ভারতের সবচেয়ে বড় বহুমুখী প্রকল্প। তাছাড়াও ভাকড়া বাঁধ বিশ্বের দ্বিতীয় উচ্চতম বাঁধ, এবং এর জলাধার হল গোবিন্দ সাগর, এবং এটি শতদ্দ নদীর উপর নির্মিত, ওকে, এবং এর দ্বারা উপকৃত রাজ্যগুলি হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান। নেক্সট 9-এর প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় উচ্চতম বাঁধ কোনটি? তো ফ্রেন্ডস, ফটাফট অ্যান্সার দাও, রাইট অ্যান্সার কী হয়ে যাবে? উচ্চতম বাঁধ, দ্বিতীয় উচ্চতম বাঁধ হচ্ছে অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, ভাকড়া নাঙ্গাল বাঁধ, অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, 10-এর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি উপত্যকা অনুকরণে কোন প্রকল্প নির্মিত হয়েছে? তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দামোদর উপত্যকা প্রকল্প। এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি উপত্যকা অনুকরণে নির্মিত হয়েছে, তো অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। 11-এর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বাঁধ কোনটি? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তো ফ্রেন্ডস, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হীরাকুঁদ বাঁধ হচ্ছে বিশ্বের বৃহত্তম বাঁধ, খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত এবং মহানদীর উপর নির্মিত, ওকে, তো মহানদীর উপর নির্মিত এবং উড়িষ্যা রাজ্যে এই বাঁধটি অবস্থিত, খুবই ইম্পর্ট্যান্ট, এবং এর মূল উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন এবং কৃষিকার্য। নেক্সট প্রশ্ন দেখো,
বারুর প্রশ্ন, হীরাকুঁদ বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস একটু আগেই আলোচনা করলাম, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহানদীর উপর নির্মিত হীরাকুঁদ বাঁধ, এবং এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। তো অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 13 প্রশ্ন, ইডুকি প্রকল্প কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার কী হবে তোমরা ফটাফট অ্যান্সার দাও। অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, পেরিয়ার নদীর উপর নির্মিত হচ্ছে ইডুকি প্রকল্প, এবং এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে কেরালা। তো কেরালায় এই প্রকল্পটি গড়ে উঠেছে। 14 প্রশ্ন, ফারাক্কা প্রকল্প কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গঙ্গা নদীর উপর নির্মিত হচ্ছে ফারাক্কা প্রকল্প। তো অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 15 প্রশ্ন, রামগঙ্গা প্রকল্প কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রামগঙ্গা নদীর উপর নির্মিত হচ্ছে রামগঙ্গা প্রকল্প, এবং এটি কোন রাজ্যে? এটি হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, 16 প্রশ্ন, তুঙ্গভদ্রা প্রকল্প কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস ফটাফট অ্যান্সার দাও, রাইট অ্যান্সার কী হবে, তোমাদের সময় রয়েছে 4 সেকেন্ড। তো অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, তুঙ্গভদ্রা নদী বা ভদ্রাবতী নদীর উপর নির্মিত হয়েছে তুঙ্গভদ্রা প্রকল্প, এবং এটি কোন রাজ্যে? এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে গড়ে উঠেছে প্রকল্পটি। তো অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, তুঙ্গভদ্রা। 17 প্রশ্ন, তেহারি বাঁধ প্রকল্প কোন নদীর উপর নির্মিত? তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভাগীরথী নদীর উপর নির্মিত হয়েছে তেহারি বাঁধ প্রকল্প, ওকে, এবং এটি কোন রাজ্যে? এটি হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যে এই প্রকল্পটি নির্মিত হয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি অপশন ডি, ভাগীরথী। 18 প্রশ্ন, উচ্চ কৃষ্ণা প্রকল্প কোন নদীর উপর নির্মিত হয়েছে? তো তোমরা ফটাফট অ্যান্সার দাও, রাইট অ্যান্সার কী হবে। তো অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, কৃষ্ণা নদীর উপর নির্মিত হয়েছে উচ্চ কৃষ্ণা প্রকল্প, এবং এটি কোন রাজ্যে? এটি হচ্ছে কর্ণাটক রাজ্যে। 19 প্রশ্ন, নিম্নলিখিত কোন কোন নদীর উপর ইন্দিরা গান্ধী খাল অবস্থিত? খুবই ইম্পর্ট্যান্ট। তো ইন্দিরা গান্ধী খাল প্রকল্পটি কোন কোন নদীর উপর? অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে, শতদ্রু ও বিপাশা নদীর উপর নির্মিত হয়েছে ইন্দিরা গান্ধী খাল, এবং এর দ্বারা উপকৃত রাজ্য হচ্ছে রাজস্থান। ওকে, 20 প্রশ্নটি দেখো, মঞ্জিরা নদীর উপর নির্মিত প্রকল্পটির নাম কি? তো মঞ্জিরা নদীর উপর নির্মিত প্রকল্পটির নাম কি? ফটাফট নিচে অ্যান্সার দাও, রাইট অ্যান্সার কি হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিজাম সাগর প্রকল্প, এটি মঞ্জিরা নদীর উপর নির্মিত। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, এবং এটি কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে এই প্রকল্পটি গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন দেখো, 21 প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্থাপিত বন্দর কোনটি? তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কান্ডালা বন্দর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম স্থাপিত বন্দর, এবং এটি কত সালে প্রতিষ্ঠা হয়? 1950 সালে প্রতিষ্ঠা হয়, এবং কান্ডালা বন্দর কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। ওকে, তো নেক্সট প্রশ্ন দেখো, 22 প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো নদী পরিকল্পনা কোনটি? তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দামোদর নদী পরিকল্পনা, এটি হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো নদী পরিকল্পনা, এবং এটি 1948 সালে এই পরিকল্পনাটি, নদী পরিকল্পনাটি তৈরি হয়েছিল। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। 23 প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানে জলবিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়? তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার কী হবে তোমরা ফটাফট অ্যান্সার দাও। তো অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে মেট্টুর, যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, এখানেই জলবিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, এবং বাকি যে তিনটি অপশন দেওয়া আছে এখানে হচ্ছে তাপবিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। তো রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন এ, মেট্টুর। 24 প্রশ্ন দেখো, শান্তির জন্য নোবেল জয়ী ভারতীয় কে ছিল? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো শান্তির জন্য নোবেল জয়ী ভারতীয়, তো ফ্রেন্ডস রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাদার টেরেজা ছিল শান্তির জন্য নোবেল জয়ী প্রথম ভারতীয় মহিলা। ওকে, তো অপশন বি মাদার টেরেজা রাইট অ্যান্সার।
নেক্সট 25-এর প্রশ্নটি হলো, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা স্টার দিয়ে রাখতে পারো। মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে, লাল বাহাদুর শাস্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল। তো অপশন সি লাল বাহাদুর শাস্ত্রী রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের আমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। এ ধরনের প্রশ্নগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে ওয়েস্টবেঙ্গল পুলিশের প্রিলিমিনারি এক্সামের জন্য। তাছাড়াও তোমাদের রয়ে গেছে জেল পুলিশ, আবকারী পুলিশ, রেলওয়ে এক্সাম এবং বিভিন্ন কম্পিটিশন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তো তোমরা এই প্রশ্নগুলো মিস করো না। অবশ্যই তোমরা এ ধরনের প্রশ্ন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রেখেছো, পাশে বেল আইকন চিহ্নটাও তার সাথে অন করে রাখো। ওকে, তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি।